নমস্কার, শুভ সকাল বন্ধুরা। দুরন্ত বার্তা অফিসিয়াল ফেসবুক পেজে আজও আপনাদের সাথে রয়েছি আমি অনিরুদ্ধ। আজ সোমবার, দিন শুরুর পূর্বে হাজারো ব্যস্ততা শুরুর পূর্বে চলুন আজ দুরন্ত বার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় যে যে মূল্যবান শিরোনামগুলি রয়েছে তা এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই যে সংবাদে নজর রাখব, উদ্বেগ বাড়াচ্ছে করোনা, চার মাসে সর্বোচ্চ সংক্রমণ। পাশাপাশি রয়েছে যে শিরোনাম, শুভেন্দু সুপারিশে 150 জনের চাকরি, তদন্ত হোক, গ্রুপ সির নথি দেখিয়ে দাবি কুণালের। চোখ রাখব আরেক শিরোনামে, লন্ডনে বসে ভারতীয় গণতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্যে খোঁচা মোদীর, এটা ভারতের অপমান। এদিকে সরকারি কর্মচারীদের পাশে রাজ্যপাল, রাজ্যপাল ডি আন্দোলনকারী বৈঠক। ঠিক মাঝামাঝি রয়েছে যে শিরোনামগুলি, ফিল্মি কায়দায় বিরোধীদের হুমকি দিলেন মদন মিত্র। ঠিক পাশেই যে সংবাদ রয়েছে, বিসি রায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফলাতির অভিযোগ। অন্যদিকে সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না বিজেপি, দাবি শাহের। চোখ রাখবো আরেক শিরোনামে, রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুভেন্দুর। অন্যদিকে রয়েছে আরও যে চাঞ্চল্যকর শিরোনাম, 24 কোটি মুসলমানকে চীনে পাঠাতে চান মোদী সরকার, আক্রমণ ফারুকের। আসছি পরের সংবাদে, কুন্তলের সঙ্গে পরিচয় না হলেই ভালো হতো, অনুশোচনার সুর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের বান্ধবী সোমা চক্রবর্তীর গলায়। পাশাপাশি তিনি এও জানান, ইনি নির্দেশ দিলে পুরো টাকা দিতে রাজি তিনি। আসছি আজকের প্রথম পৃষ্ঠার শেষ এবং আরেক চাঞ্চল্যকর শিরোনামে, দলীয় সমর্থকদের বার্তা দিতে গিয়ে তোপ ইমরান খানের। পাকিস্তানের দুরবস্থা নিয়ে মশকরা করছে ভারতের মিডিয়া।